শুধু দর্শক, ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। শুভ সকাল প্রত্যেককেই। তো আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে রয়েছি আপনার রামপুরা থেকে, এটা হচ্ছে মেরাদিয়া বাজার, ঢাকা যে টিভি ভবন রামপুরা, রামপুরা থেকে মেরাদিয়া বাজার। মেরাদিয়া বাজারে এখানে আলহামদুলিল্লাহ আমাদের একটা মেশিন রয়েছে, জান ইনকিউবেটর। তো এখানে আলহামদুলিল্লাহ পরপর বেশ কয়েকটা বেস উনি বের করছেন। তো আমরা, উনি আমাদের যখনই ডেকেছেন ইনশাল্লাহ আমরা সাড়া দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো এই জন্য যে টার্কি নিয়ে, এটার ইনকিউবেশন নিয়ে এখন বাংলাদেশে অনেক ধরনের প্রবলেম রয়েছে। তো আর আমাদের এই মেশিনটা আমাদের এই খামারি ভাইয়া ব্যবহার করে কীরকম মজা পাচ্ছেন বা সার্ভিস কেমন দিচ্ছে, আমরা এই ভাইয়ের মুখ থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়ের নামটা যেন কি, আর একটু এই পাশে দাঁড়ালে ভালো হবে। জি, আনোয়ারুল হক খান ভাইয়া। আচ্ছা, আপনি তো টার্কি খামারি যতটুকু, আপনি কি এর আগে কখনো ইনকিউবেটর ব্যবহার করেছেন? আচ্ছা, আপনি তো আমাদের এই ইনকিউবেটরটা ব্যবহার করতেছেন, আপনার কি মনে হয়েছে যে আমরা আলহামদুলিল্লাহ আরও মানুষকে সেবা দিতে পারবো? আচ্ছা আচ্ছা, আর আমাদের মেশিন সম্বন্ধে যদি একটু বলতেন যে আপনি এটা কিভাবে পরিচালনা করতেছেন, সারাদিনে কতবার পানি দিতে হয় বা কি করতে হয়? সারাদিনে আমি দুইবারও পানি দিই, বা একবারও ভরে দিলে, একবার দিলেও চলে, একবার দিলে হয়, তার মানে 24 ঘন্টায় একবার হলেই চলে, এরপরে এই জায়গাটা বন্ধই থাকে, আপনি আপনার কাজ করতে থাকেন। আচ্ছা দর্শক, আমাদের এই খামারি ভাই বলতেছে যে এই ইনকিউবেটরটা আমাদের সারাদিনে শুধু একটা পানির লেভেল রয়েছে, শুধু এই একবার পানির লেভেলটা দেখলেই হবে। আর আরেকটা ভাইয়ের কথা বলি, অনেকে মনে করে যে ইনকিউবেটর চালানোর জন্য অনেক কিছু জানা দরকার, কিন্তু আমাদের মেশিন চালানোর পর কি আপনার এরকম মনে হচ্ছে? কিন্তু জানার দরকার আছে যে কিভাবে কি করা যায় বা কি করা, না এমনিতে কোনো কাজ আছে কিনা যে আপনার, মানে আপনার ম্যানুয়াল থাকলে বা কোনো কাজ করা যায় কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আমাদের এই খামারি ভাইয়া সব টার্কির জন্য আমাদের এই মেশিনটি ব্যবহার করতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যতগুলো ডিম রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিম যতগুলো রয়েছে সব টার্কির ডিম, ডিমগুলোর গায়ে আপনার ওই ডেট দেওয়া রয়েছে দেখেন, আর নিচে এখানে হচ্ছে হ্যাচিং জুড়ি, এটা হচ্ছে হ্যাচিং জুড়ি। তো এখানে ডিম ফুটবে এরকম। তো ভাইয়া আরেকটু দাঁড়ালে আমরা আরেকটু কথা বলবো আপনার সাথে, সেটা হলো যে এটাতে আপনি এখন সেটার হ্যাচার একসাথে সর্বোচ্চ কত পার্সেন্ট প্রোডাকশন পেয়েছেন? 50% প্রোডাকশন পেয়েছেন সর্বোচ্চ, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আসলে টার্কির ডিমটা একটু এক্সেপশনাল ডিম, তো এই ডিমটা কখনোই সেটার হ্যাচার একসাথে 50 বা 60 উপরে যায় না। তো যদি এর উপরে প্রোডাকশন পেতে চান আপনার 70, 80, 85, তাহলে অবশ্যই আপনাকে হ্যাচার ব্যবহার করতে হবে দর্শক। তো অনেক অনেক লোক দেখবেন যে আপনাকে প্রলোভন দেখাবে যে আমাদের মেশিনে 80%, 90% সেটার হ্যাচার একসাথে হয়, আসলে এটা কোনো বৈজ্ঞানিক নিয়ম না। ইনকিউবেটরটা আসছে এভাবে সেটার এবং হ্যাচার আলাদা আলাদা অল টাইম ব্যবহার করতে হবে আপনাকে। তবে যারা যারা নতুন নতুন খামারি, যেমন এই ভাইয়া প্রথম আমাদের কাছ থেকে প্রুভ করার জন্য এই মেশিনটা নিয়েছিল, তো আশা করতেছি। তো ভাই, আপনারা কি এখন হেচারের কথা ভাবতেছেন? ভাবতেছেন, এর মনে হচ্ছে যে আমরা হেচার হলে আর একটু বেটার হবে। তো দর্শক, আমাদেরকে এই ভাই গত 2 দিন আগেই ফোন দেয় যে আমরা একটা হেচার নিব, আপনি একটু আসেন। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আসি। তো আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের মেশিনটি খুব ভালোভাবে চলতেছে। তো এই হলো আমাদের ফুল মেশিনের লোক, আর এই ভাইয়াও খুবই স্মার্ট, চেষ্টা করতেছে টার্কি নিয়ে আগানোর জন্য। তো ওনার জন্য দোয়া করবেন। আপনার টার্কি নিয়ে কোনো কিছু বলার আছে কিনা আমাদের দেশের সম্বন্ধে, প্লাস টার্কিটা আগাইতে পারে কিনা? টার্কি আগানোর সম্ভাবনাই আছে, সম্ভাবনা আছে, আমরা চাইতেছি যে টার্কি নিয়ে আগাইতে। আপনারা টার্কি নিয়ে আগাইতে যাচ্ছেন? না, টার্কি এটা নতুন শিল্প, এবং আপনাদের মতো মানুষ, স্মার্ট মানুষগণ যদি এগিয়ে আসে তাহলে খুবই সহজ হবে। তো দর্শক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এই ভাইয়ের সাথে কথা বলে। আপনি দর্শকদের সম্বন্ধে কিছু বলবেন? সবাই যেন টার্কি এই মুরগির ই করে, খামার করে, তাহলে মানে অল্প খরচে লাভবান হতে পারবে। তো দর্শক, আমাদের ভাইয়ের মুখে হাসি, যে দর্শক
ভাইদের সবাইকে জানাই যে তার্কির খামার করো। আচ্ছা আচ্ছা, নিজে নিজে স্বাবলম্বী হন। তো দর্শক, এই ভাইয়ের কথাটি হচ্ছে যে আমরা সকলে মিলে টার্কির খামার করি, দেশ গড়ি এবং দেশে মাংসের যোগান হোক, এটা আমাদের দেশের উৎপাদন, আমাদের দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে এক্সপোর্ট হোক, এটাই আমাদের কামনা, এটাই আপনার কথা, এই তো? জি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কন্ট্রোলার, এটা ফুল অটোমেটিক কন্ট্রোলার, এটা আপনার হাতের ম্যানুয়াল কোনো কাজ নেই, সম্পূর্ণ ফুল অটো এটা। এবং আমরা এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করছি, এটা গ্রাফিক্স ডিসপ্লে বলা হয় এটাকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের টার্নিং টাইম, যে তারপরে সেট পয়েন্ট, পজিশন, রাইট, আমার ট্রেটা কোন পাশে আছে, এই পাশে আমাদের মোবাইল নাম্বার 01988238568। তো দর্শক, এটা হচ্ছে আমাদের ইনকিউবেটরের লোগো, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ফোন নাম্বারটা আবারও মিলিয়ে নিন, 01988238568। আমাদের গ্রামীণ নাম্বার রয়েছে 01752611452। তো দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকটি কথা দর্শক, না বললেই নয়, আসলে মেশিন আমরা যে গবেষণা করতেছি, আমরা আলহামদুলিল্লাহ গতকালকে থেকে সিএনজি চালিত ইনকিউবেটর, যেটা সিএনজি গ্যাস দিয়ে চলবে উইদাউট বিদ্যুৎ, বিদ্যুৎ ছাড়া, এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জের মানুষ যারা যারা রয়েছেন, প্লাস বিদ্যুৎটা আমাদের দেশের জন্য একটা বিশাল সমস্যা। তো এই বিদ্যুৎ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এবং আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো যাতে ইনকিউবেশন করতে পারে এবং খামারি হতে পারে, তো সেই লক্ষ্য নিয়ে আমরা বিশ্বের প্রথম ইনকিউবেটর সিএনজি চালিত গ্যাস সিলিন্ডার, গ্যাস দিয়ে আমরা এই ইনকিউবেটর পরিচালনা গতকালকে থেকে আমরা রান দিছি। তো আমরা আশা করতেছি খুব দ্রুতই এই সিএনজি চালিত ইনকিউবেটর নিয়ে, আপনাদের ফুল অটোমেটিক ইনকিউবেটর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। তো ধন্যবাদ দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো, আর বিশেষ করে দেশের বাহিরে যেসব মানুষ রয়েছেন তাদের প্রতি আমার সম্মান প্লাস ভালোবাসা রয়ে গেল। আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের যদি মেশিন ইনকিউবেটর ভিজিট করতে চান, তাহলে আমাদের ইউটিউবে আমাদের এই নাম্বারটা লিখে 01982385688, এই নাম্বারটা লিখে সার্চ দিলে আমাদের চ্যানেল চলে আসবে, আমাদের চ্যানেলের নাম হচ্ছে জান পাখি চ্যানেল। তো দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এটি আমাদের কামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো। আসসালামু আলাইকুম।